2018 সালে দিনের ভোট আগের দিন রাত্রি কেটে নিলেন, সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে, আগের দিন রাত্রিবেলা কেটে নিলেন। এই যে মাননীয় প্রধানমন্ত্রীকে লন্ডনে আপনার ওই যে বিবিসির সাংবাদিকরা যে প্রশ্ন করলো, আচ্ছা বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি কি, এবার কি সুষ্ঠু নির্বাচন হবে, এই প্রশ্ন কি শ্রীলঙ্কার ভারতের প্রাইম মিনিস্টারকে করেছিল, এই প্রশ্ন কি অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টারকে করেছে, এটা কি আমেরিকার প্রেসিডেন্টকে করেছে, এই প্রশ্ন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে করলো। তাহলে নিশ্চয়ই উনি বোঝেন যে কেন করলো, কারণ আগের মানে 2018 সালে রাতের বেলা ওনারা ভোট কাটেন, কেটে ক্ষমতা গিয়ে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রটাকে কুক্ষিগত করে, এইটাই হলো ফ্যাসিবাদ, মানে বিচার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে সম্পূর্ণ বিচার ব্যবস্থাটাকে মানে বিতর্কিত করে, তারপরে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সব কিছুকে তারা মানে এই কে বলে যে কক্ষিগত করে রাষ্ট্রযন্ত্রটাকে, রাষ্ট্রযন্ত্রটাকে কক্ষিগত করে যে শাসন চালাচ্ছে এটা হচ্ছে আপনার নৈরাজ্য সৃষ্টির শাসন, এটা হচ্ছে ফ্যাসিবাদী শাসন, বলপ্রয়োগের শাসন। এই দীর্ঘদিন ধরে আমাদের মানববন্ধন করতে দেয়নি, মানববন্ধন থেকে লোক ধরে নিয়ে গেছে, আমাদের প্রতীক অনশন থেকে লোক ধরে নিয়ে গেছে, আমাদের একটা মানে ইফতার পার্টি করতে পারি নাই, আমরা সভা সমাবেশ করতে পারি নাই, আমরা কোনো অনুমতি পাই নাই। এই পরিস্থিতির জন্যে আজকে এই দেশে মানুষ পরিবর্তন চাচ্ছে গণতান্ত্রিককে, কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র ধূলিসাৎ করে দিয়ে বুটের তলে পিষ্ট করে দিয়ে ওনারা বলেন যে আমরা গণতান্ত্রিক সরকার, ওনাকে নির্বাচিত সরকার, সেই যে ভোট কাটলো কারা, ভোট কাটছে প্রশাসনের লোকজন, ভোট কাটছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন। অতএব আমাদের আন্দোলন এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যখন আমরা আন্দোলন করছি, শোনেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা যখন আন্দোলন করি তখন প্রকাশ্যে গণতান্ত্রিক গণতান্ত্রিক সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলনে, যেটা আমার মৌলিক মানবাধিকার, যেটা আমার গণতান্ত্রিক অধিকার, সেখানে রীতিমতো পুলিশ লেলিয়ে দিয়ে, রামদা স্যান্দা দিয়ে সেখানে হত্যা করা হচ্ছে, সেখানে সেখানে বাড়ি বাড়ি দিয়ে তল্লাশি করা হচ্ছে, সেখানে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এই জিনিসটা আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান, সেটা গণ অভ্যুত্থান হতে পারে, সেটা আমাদের যাকে এভাবে বলছেন যে সমস্ত জনগণ এখনও মাঠে নামেনি, সেটা তো আপনি ঢাকায় বসে কি দেখবেন, আমরা গ্রামে গঞ্জে মিটিং করছি, আমরা দেখছি, আমরা দিনের পর দিন আমরা দেখছি যে গ্রামের সাধারণ মানুষ তারা মাঠের কাজ ফেলে দিয়ে, দোকানদার দোকান ফেলে দিয়ে তারা ক্রমেই তারা বিয়ে হচ্ছে, হাজার হাজার লোকের বিয়ে হচ্ছে। গণ অভ্যুত্থান হবে কি হবে না সেটা জনগণের সিদ্ধান্তের ব্যাপার, কারণ গণ অভ্যুত্থান তো জনগণের অভ্যুত্থান, বাট এ পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দ্য মাসেস। আমরা রাজনৈতিক দল, আমরা জনগণকে গাইড করি এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজনীতি করি।